আসসালামু আলাইকুম, রমজান মোবারক। কেমন আছেন সবাই? আজকে স্পেশাল ব্লগ নিয়ে এসে পড়েছি। তো আজকে আমরা আমাদের বাড়িওয়ালার বাসায় ইফতার করতে গিয়েছি। তো কী কী আইটেম আমাদের জন্য উনি রেডি করেছে আর আমরাও যে কী কী আইটেম রেডি করেছি সব কিছুই আজকে শেয়ার করব। একদমই স্পেশাল ব্লগ এটা। আর আমরা কোথায় গিয়েছি, ওদের বাসা আমাদের বাসা থেকে কত দূরে, সব কিছু শেয়ার করব। আর ওখানে গিয়ে আমার ভাইয়ের বউ হ্যান্ড প্রিন্ট করে দিয়েছে ওদের দেওয়ালে, আর এটাও সব কিছুই শেয়ার করবো। আমরা ওখানে যাই, কী কী করেছি, বাচ্চারা কী কত মজা করেছে, সব কিছু শেয়ার করব। তো শেষ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আমরা তো দুপুরবেলা দুইটার দিকে মিন্থিয়াকে মাদ্রাসা থেকে নিয়েই আমরা সিএনজি দিয়ে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা যাচ্ছি, আমার ভাইয়ের বউ যাচ্ছে, মোহাম্মদ মিন্থিয়া যাচ্ছে, আবার আমাদের একটা স্বর্ণালী ভাবি আছে, সবাই চেনেন আমার পরিচিত। তো ওই স্বর্ণালী ভাবি যাচ্ছে, ওর বাচ্চা দুইটা যাচ্ছে। তো আমরা সবাই মিলে চলে গিয়েছি, আরও গেস্ট আসবে। তো আমরা আসলে এক একজন ধাপে ধাপে যাচ্ছিলাম। তো বাচ্চারা সবাই আপুর বাসায়, আপু তো কোয়ার্টার, সরকারি কোয়ার্টারে থাকে। তো ওই কোয়ার্টারের মধ্যেই আমরা মানে সবাই এসে পড়ছে, এসে একদম ওরা সিঁড়িতে উঠতেছিল। আসলে বাচ্চা কাচ্চারা এই বাসায় আসলে, বা আপুর বাসাটা অনেক বড়ো, যেহেতু সরকারি কোয়ার্টার, মানে অনেক সুন্দর, আশেপাশে পরিবেশটাও অনেক সুন্দর। তো চেষ্টা করব আপুর ফুল বাসাটা আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে আপুর মেয়ের রুম। তো আপুর মেয়ে পড়তেছিল, ওর মিস আসছিল, আর সব পুরা চারপাশে এরকম খোলা, মানে গ্রামের একটা ওয়েদার, সব কিছু একটা ঠান্ডা ঠান্ডা ফিল দেখা যাচ্ছে, সব পাশেই একদম গাছ লাগানো, মানে সরকারি কোয়ার্টার বলতে এই কথা। তো এটা হচ্ছে ওর রুম, আপুর মেয়ের রুম, আর এটা হচ্ছে আপুর রুম। তো এখানে যে আমার ভাবি একটু আইসে মাথা আসরাচ্ছিল, আর পুরা পাশ দিয়ে কিন্তু একদম খোলামেলা, মানে খুবই সুন্দর বাসাটা, আর খুবই ঠান্ডা একটা ওয়েদার, ঠান্ডার ভিতরে মানে অনেক সুন্দর শান্তি বাসাটার মধ্যে অনেক। আর এই যে চারপাশ দিয়ে কিন্তু খোলামেলা, আর আম গাছে আম ধরছে, মানে জিনিসটা একটু অন্যরকম ফিল। গত বছর আমরা যখন গিয়েছিলাম তখন অনেক বড় বড় আমগুলো পড়তেছিল উপর থেকে, তখন দেখেছি, এইবার এখনও ছোট ছোট, এখনও ভালো করে বড় হয়নি। তো আপু আজকে মানে কয়েকদিন ধরে বলতেছিল, আমরা সবাই আপুর বাসার, আপুর মা বাবা, মানে আপুর আরও ভাবিরা সবাই যাবে ইফতারে। তো আজকে আমাদেরকেও ইনভাইট করেছিল, তো আমরাও গিয়েছি এই জন্য। আর এদিকে বাচ্চারা কিন্তু খুবই এনজয় করতেছে। এটা রিহান, আপুর ছোট ছেলে, তো ঘোড়াতে খেলতেছিল, আর মোহাম্মদ তো অনেক মজা করতেছিল। স্বাধীন আসছে, মানে আরও গেস্ট আসবে, এখনও কেউ সব মানে সবাই আসেনি, আমরা ফার্স্ট গিয়েছি। আপু এদিকে অনেক কিছু কেনাকাটা করে রেখেছে, পুডিং বানিয়েছে, হালিম রান্না করে রেখেছে, মানে অনেক কিছু, আবার এখানে দই মিষ্টি অনেক কিছু নিয়ে আসছে। আর এদিকে সব গ্লাস ট্লাস বের করে রেখেছে যে সবাই শরবত খাবে। তারপরে এই যে ওভেনের কর্নারটা, এই দিক থেকেও আমার এত ভালো লাগতেছিল, মানে একটা গ্রাম্য দৃশ্য, মানে সব কিছু নিচে থেকে দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর লাগতেছিল। আর এদিকে আমার ভাইয়ের বউ এখানে একটু দেওয়ালে হ্যান্ড প্রিন্ট করে দিচ্ছিল। আসলে হ্যান্ড প্রিন্টটা ওদের যেহেতু অফ হোয়াইট কালারের দাওয়াল, দাওয়ালের মধ্যে হ্যান্ড প্রিন্টটা খুবই ভালো লাগতেছিলো, আর আমাদের বাসার থেকে ওইটাই ভালো লাগতেছিলো। তো আস্তে আস্তে সব গেস্ট আসা শুরু হয়েছে, এখানে শালম ভাই আর মিম এসেছে, তো ওরা তরমুজ নিয়ে আসছে, তো আরও মানুষ আছে, ওরাও আসতেছে, যে সবাই আর কি একে একে ঢুকতেছে। ইফতারের সময় যতক্ষণ ঘনাচ্ছে ততক্ষণ আসতেছে। এখানে আপুর বোন, ছোট বোন আর ছোট ভাই একদম ফ্লাওয়ার নিয়ে আসছে আপুর জন্য, আপু অনেক খুশি হয়েছে মাশাল্লাহ। আর এই যেদিকে দেখাচ্ছিলাম যে আপু পুডিং বানায় রাখছে, আর অনেক দই মিষ্টি কিনে এনে রেখেছিল। আর এদিকে আর কি কি রান্না করেছিল আমরা আসার আগে, এখানে ছোলা ভাগার দিয়ে রেখেছে, গরু মাংস রান্না করে রেখেছিল, চিকেন ফ্রাই রেডি করে রেখেছিল। তো আমরাও আর কি যাই আর কি হাতে হাতে সব কিছু করা শুরু করে দিলাম, বেগুনে বানাচ্ছিলাম, আর এদিকে ফল, অনেকগুলো ফল কিনে রেখেছে। তো আসলে আপু এক হাতে করবে, এই জন্য আমরা সবাই মিলে আর কি করে দিচ্ছিলাম। আর এদিকে খিচুড়ি রান্না, আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এখন বেগুন ভাজবো, বেগুনি ভাজি কর মানে বেগুনি বানাবো, আলুর চপ, মানে কিছু মোটামুটি আমিও অনেক কিছু করে দিয়েছি। পিঙ্কি ভাবি গিয়েছিল, পিঙ্কি ভাবিও অনেক কিছু করছে, মানে হাতে হাতে, তো হাতে হাতে আর কি সবাই সব কিছু মিলেমিশে করার চেষ্টা করছি। এদিকে ভাজা চিংড়ি মাছগুলো ফ্রাই আমি মাখিয়ে রেখেছিলাম, আর পিঙ্কি ভাবি সব কিছু রেডি করে দিয়েছে।
তো আসলে মিলেমিশে এরকম ইফতারের সময় কিন্তু কাজ করা লাগে সবারই। তো আমরা সব কিছু হাতে হাতে করে ফেলতেছিলাম রেডি, এদিকে আলু চপ, পেঁয়াজ, বেগুনি এগুলো ভাজা শেষ, এখন শুধু চিকেন ফ্রাইটা আর চিংড়িটা ভাজা বাকি ছিল আর রোলটা ভাজা বাকি ছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালো কেটেছে। তা আপু এতগুলো আইটেম করেছে, অসংখ্য ধন্যবাদ আপুকে। আপুই সব কিছু রেডি করে রেখেছে, আমরা শুধু গিয়ে আর কি একটু ভাজাটা করে নিয়েছি, কেননা অনেক আগে থেকে দেখা যায় ভাজা করলে আর কি মানে অত ভালো থাকে না। তো আমরা যাওয়ার পরেই সময় যেহেতু ছিল আমরা এই ভেজে নিয়েছি, আর যেহেতু অনেক বাচ্চা কাচ্চা ছিল মানে সব কিছু মিলাই আর কি আমরা সবাই হাতে হাতে সব কিছু রেডি করেছি। আর এদিকে চিকেন ফ্রাইটাও বসিয়ে দিয়েছে, এটাও আমরা চিকেন ফ্রাইটা করে নিব ইফতারে। আমরা আর কি ভাজা পোড়াগুলো খাওয়াবো, খাওয়াবে আর গরু মাংস আর খিচুড়িটা ইফতারের পরে খাওয়াবে। তো চিংড়িটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে সব কিছু। আসলে আমাদের বাড়িওয়ালা বলতে আপু হচ্ছে মানে আমাদের বাড়িওয়ালার মেয়ে, উনি রাজারবাগের ওইদিকে থাকে সরকারি কোয়ার্টারে, তো ওখানে আর কি আমরা গিয়েছিলাম। আর এদিকে যে ফুলটা মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল, ফুলটা আমার অনেক পছন্দ হয়েছে ফুলটা, এই জন্য আমি বারবার কিন্তু ফুলটার ভিডিওই নিচ্ছিলাম, কিন্তু আমি সব কিছু শেয়ার করতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল এই জন্য। তো মোটামুটি সব কিছু একদম রেডি, এখন ফ্রুটসগুলো সবগুলো কেটে নিয়েছে পিঙ্কি ভাবি, মানে অনেক সুন্দর করে কেটে নিয়েছে, তরমুজ, ভাঙ্গি, আনারস, পুডিং, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, চিংড়ি মাছ ফ্রাই, রোল, জিলাপি, কলা, মানে হিসাব করতে গেলে অনেক আইটেম। তো আপু আবার আপুর পাড়া প্রতিবেশী ওদেরকে দিবে, ওনাদের দুইটা পাড়া প্রতিবেশী আছে ওনাদেরকে মানে দিচ্ছে আর কি। তো ওইগুলো সাজায় নিচ্ছিল মাশাল্লাহ, ট্রেটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানেও সব কিছু যে বন্যা আপু আমাদের, বন্যা ও সব প্লেটগুলো সাজিয়ে নিয়েছে। তো আমরা এখন বসছি ইফতারের আগে, সবাই একদম গোছাই একসাথে এইভাবে ইফতার করতে মাশাল্লাহ। তো সবাই মিলে ইফতার আর কি খাওয়া দাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে যে আমার ভাবি আরেকটা প্রিন্ট করে দিচ্ছিল, আরেকটা ফ্লাওয়ার রেখে দিচ্ছিল, তো এইটাও মাশাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। আসলে ওদের অফ হোয়াইট কালার দেওয়াল হওয়াতে অনেক সুন্দর ফুটতেছিল। তো এই যে আমরা আর কি বাসায় যাওয়ার জন্য আর কি রাস্তায় বের হয়ে পড়েছিলাম। তো বের হওয়ার পরে ভাবলাম যে আমরা রাত 11:30টার দিকে বের হয়েছি, তো ভাবলাম যে একটু চা খাই, আর শালম ভাইও ছিল বলতেছিল আর ভাবি আসেন একটু চা খাই, তো আমার খুব ইচ্ছা ছিল চা খাওয়ার। তো এই জন্য আমরা রাস্তার পাশে আর কি নেমে গিয়েছি আগারগার ওইদিকে। তো নেমে আর কি আমরা সবাই একটু একটু চা খেয়েছি, চা খেয়ে আবার বাসার দিকে রওনা দিব। কিন্তু আমি রং চা খাবো না, বলছি যে আমি রং চা খাবো না, আমি দুধ চা খাবো। তো আমার জন্য যে দুধ চা, মানে কিছু কিছু মানুষ রং চা, আর মোহাম্মদ তো অনেক খুশি হয়েছে, ও চা খাবে, ও চা খাবে। তারপর ও আর সাহিল এক কাপ ভাগ করে খেয়েছে, তাও দুধ চা খাবে, যারা তারা রং চা খাবে না। তো আশা করি